গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ওনাকে স্মরণ করে আজকে আমরা আপনাদের সামনে একটা কবিতা পাঠ করতে যাচ্ছি, যার শীর্ষক হচ্ছে প্রশ্ন। মাগু আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘর বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি বেশ ভাবতে পারি মনে, সুজি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি পরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয় এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো তীরে, মাঠের থেকে এলো চাষের দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধ্যে সন্ধ্যে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ধন্যবাদ।